ভিডিও শুরু করার আগে আমি তোমাদের থেকে জানতে চাইবো যে তোমরা নিট এবং জেই মেনের পরীক্ষা দিতে চাও কি চাও না, এ ব্যাপারে তোমরা আমাকে কমেন্টে উত্তর দিতে পারো। তোমরা যারা ভিডিও দেখছো তারা জানাতে পারো যে তোমরা নিট পরীক্ষা দিতে চাও কি চাও না, কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আজ 23 জুন 2020, আজ এক্সাম নিউজ রিলিজ করার কথা ছিল সুপ্রিম কোর্টের, কিন্তু ধোঁয়াশা কাটলো না। এক্সাম হবে কি হবে না বা এক্সাম পোস্টপন হবে কি, সে ব্যাপারে কোনো নিউজই আজ সামনে এলো না। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার অবধি টাইম নিয়েছে, বৃহস্পতিবার দুটোর মধ্যে সুপ্রিম কোর্ট জানাবে বলেছে যে এক্সাম আদৌ হবে কি হবে না বা পোস্টপন হবে কি। এইচএসের ব্যাপারে এরকম একটা খবর পাওয়া গেছে, কিন্তু নিট 2020 এবং জেই মেন এক্সাম সম্বন্ধে কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ওইদিকে নিট 2020 এবং জেই মেনের স্টুডেন্টরা তাদের এক্সাম স্থগিত করার ব্যাপারে আন্দোলন করছে। তারা টুইটারে নেমে পড়েছে, টুইট করেছে, তারা এক্সাম স্থগিত করার ব্যাপারে টুইট করতে থাকছে। তো তারা চাইছে তাদের এক্সামটা না হোক, কিন্তু এই সাইটে NTA কিন্তু সেরকম কোনো খবর দিল না। তারা জানিয়েছে যে পরীক্ষা যেমন হওয়ার কথা ছিল, যেই মেন পরীক্ষা যেমন হওয়ার কথা ছিল 18 জুলাই থেকে 23 জুলাই, এবং অন্যদিকে নিট 2020 যেমন 2 জুলাই থেকে 26 জুলাই হওয়ার কথা ছিল, সেরকমই হবে বলে এখনও জানা যাচ্ছে। এই করোনা মহামারী পরিস্থিতিতে কিন্তু কোনো স্টুডেন্টই পরীক্ষা দিতে চাইছে না, কিন্তু HRD মন্ত্রী সম্প্রতি পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং CSA-র পাশাপাশি NTA এবং AICTE এবং UGC-র প্রধানদের সাথে বৈঠক করেছেন। CBSE বোর্ডের পরীক্ষা বাতিল করা হলে মন্ত্রণালয় পরীক্ষা স্থগিত করবে এমন কোনো তথ্য কিন্তু আপাতত নেই। বাকি CBSE বোর্ড পরীক্ষা 2020 বিষয়ে আজ SCC-তে উপস্থাপন করা হলেও পরীক্ষা এখনও বাতিল হয়নি বলে জানা যাচ্ছে। এদিকে কয়েক হাজার উদ্বেগপ্রাপ্ত শিক্ষার্থী নিট বা JEE মেন পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে আসছে। তাদের স্বাস্থ্য নিয়ে সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে একটি অসাধারণ ভয় রয়েছে। নিচে ভাগ করা টুইটগুলো তোমরা দেখতে পারো। উড়িষ্যার এক ছাত্র রাজীব মিশ্র 2020 নিট স্থগিত করার অনেক কারণ জানিয়েছিল। তিনিও একজন কর্মী, তার মতে অনেক নিট প্রত্যাশীদের কাছাকাছি থাকলেও তারা জীবন ঝুঁকি নিয়ে থাকলেও পরীক্ষার কেন্দ্রগুলিতে রিপোর্ট করতে প্রত্যন্ত অঞ্চল থেকে ভ্রমণ করতে হবে তাদের। শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত করা এবং বাতিল না করার জন্য আগ্রহী, যা উল্লেখযোগ্য। NSUIO পরীক্ষার পিছিয়ে দেওয়ার দাবি উত্থাপন করে এগিয়ে এসেছিল, কারণ তারা শিক্ষার্থীদের সমান শিক্ষার অধিকারকে ব্যাহত করছে। তাদের হিসাবে দেশ প্রতিদিন 1500টি নতুন কেস দেখে এবং এই জাতীয় পরিবেশে পরীক্ষার অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য ঝুঁকিতে পরিপূর্ণ। অনেক পিতামাতার ক্ষেত্রে ক্রমবর্ধমান সংখ্যক সংখ্যা এবং এখন নিকটবর্তী হওয়া সম্পর্কে উদ্বিগ্ন, কেন্দ্রগুলির আলাদা বসার ব্যবস্থা থাকলেও শিক্ষার্থীরা ঝুঁকিতে পড়তে পারে। সোশ্যাল মিডিয়ায় এক অভিভাবক জানিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ জাতীয় আন্দোলনের ফলে সরকারকে দেশে পরীক্ষা পরিচালনার জন্য বিপরিকল্পনা করতে হবে, শীঘ্রই সিদ্ধান্তটি মন্তব্য গ্রহণ করবে এবং জাতীয় টেস্টিং এজেন্সি NTA-র অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হবে। তারা দাবি করেছিল যে শিক্ষার্থীদের একটি আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে বা ব্যবহারিক পরীক্ষার জন্য বরাদ্দকৃত চিহ্নগুলির সাথে মিল রেখে নম্বর দেওয়া উচিত। তো এই ছিল নিট পরীক্ষার লেটেস্ট আপডেট। যারা নিট 2020 এবং JEE মেন্স 2020 পরীক্ষার খবর সম্বন্ধে উদ্বেগ ছিলে যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে বা পোস্টপন করা হবে বা পরীক্ষা ক্যান্সেল করা হবে, কিন্তু এরকম কোনো খবর কিন্তু আজকে সামনে এলোই না। যদিও HS পরীক্ষা সম্বন্ধে একটা আপডেট সামনে এসেছে, সেই ভিডিওটা আমি আপলোড করেছি, তোমরা দেখতে পারো সেই ভিডিওটি, কিন্তু নিট এক্সাম সম্বন্ধে কোনো কিন্তু খবর আজকে এলো না। তো এই ছিল আজকের পুরো বিষয় নিট 2020 ও JEE মেন 2020 এক্সাম নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যদি মনে করো ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।